বরং অন্যান্য বিষয় নিয়ে তারা চিন্তিত এই বিষয়ে তারা উদাসীন অথচ এটাই একমাত্র তাদের ক্ষতি থেকে বাঁচাতে পারে সুবহানাল্লাহ এটা একটি অনন্য বৈপরীত্য আর এটা কোরআনের একটি ভাষা শৈলী অনেক সময় এটা এমন কিছু আইডিয়া উপস্থাপন করে যা পারিভাষিকভাবে একটি অপরটির সাথে দাঁড়িয়ে যায় গত সুরের প্রধান পরিভাষা ছিল আর কাসুর। আর এই সুরার প্রধান পরিভাষা হল খুসুর বা ক্ষতি খুসুরকে বাংলা করে ক্ষতি বুঝায় আর তাকাসুর মানে হলো বেশি বেশি চাওয়া অন্যদিকে হোস দিয়ে বোঝানো হয় সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোকে হারানো মনে করেন আপনি কোনো ব্যবসায় কিছু অর্থ বিনিয়োগ করলেন আর আপনি সেখান থেকে অন্তত বিশ লাভ করতে চান কিন্তু আপনি দশ লাভ করলেন এটাকে আপনি ক্ষতি ধরতে পারেন কিন্তু আপনি কিছু হলেও পেয়েছেন আপনার মূলধন আপনি হারাননি কিন্তু আপনি যদি কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন আর সেখান থেকে কোনো অর্থ তো পাননি উপরন্তু আপনি মূলধন হারিয়ে ফেলেছেন মানে হচ্ছে আপনি আপনার মূলধন হারিয়ে ফেলেছেন আরবিতে যাকে বলা হয় রসুল মাল আপনি সেটাও হারিয়ে ফেলেছেন তখন এটাকে বলা হবে খুশুর অন্যভাবে বলতে গেলে গত সুরায় বলা হয়েছে মানুষ কিভাবে প্রয়োজনের অতিরিক্ত চায় এবং চাইতে থাকে কিন্তু তারপর বলা হচ্ছে বাস্তবিকভাবে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে আপনি যা লাভ করেছেন বলে ভাবছেন আসলে তা ক্ষতি ছাড়া আর কিছুই নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সুরাটি হচ্ছে গত চারটি সুরার উপসংহার যা শুরু হয়েছে সুরা জিলজাল দিয়ে ইদা আরদু আর্দু এর এরপরে আমরা পড়েছি ওলা আদিয়া এর পরে পড়েছি আল করিয়াহ তারপরে পড়েছি আলহাক হাক মুতাকাসুর আর এর সবগুলোতেই মানুষের ক্ষতি নিয়ে আলোচনা করা হয়েছে বিচারের দিনের ভয়াবহ অবস্থার কথা বর্ণিত হয়েছে সুরা জিলজাল ও সুরা করিয়া এটা এসেছে এর পরপরই এসেছে যে আপনি এটা নিয়ে একদমই চিন্তিত নন আপনার উদাসীনতা নিয়ে বলা হয়েছে সুরা আদিয়াত ও সুরা তাকাসুরে এই সবগুলোর পরিসমাপ্তি টেনে এনে এখানে বলা হয়েছে মানুষের এই উদাসীন মনোভাবের কারণে তাদের পরিণতি কি তাদের পরিণতি হলো তারা অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত সুতরাং এই সুরাটি আসলে এই পুরো আলোচনার একটা সমাপ্তি কথন আমরা আরও দেখতে পাই যে এই সুরাটি সুরা তিনের সাথে অনেক দিক থেকে মিল আমরা কয়েক সেশন আগে সুরা তিন পড়েছি সেখানে আল্লাহ তালা বলছেন ইল্লাদা আমানু ও আমিলুস আলিহাত ফালাহুম আজরুন আয়ুমুন বিখ্যাত সুরা তাই না ইল্লা দিনা আমানু ও আমিলুস আলিহাত এখানেও আল্লাহ একই রকম বলছেন ইল্ল্লা দিন আমানু ও আমিলুস আলি হাত এরপর কিছুটা ভিন্ন ভাষায় ও তা সবিল হক ওয়তা ওয়া সবিল সবর এখানে কিছুটা ভিন্ন এই সুরায় মানুষের কথা এসেছে ইন্নাল ইনসান লাফি খুসর তিনিও মানুষের ব্যাপারে বর্ণনা করেছেন তিনি বলছেন লাকাদ হলাকাল ইনসানা ফি আহসানি তাকুইম অতএব দুটি সুরাতে মানুষের ব্যাপারে আলোচনা এসেছে দুটিতেই যারা সৎ কাজ করে তাদের বর্ণনা এসেছে আপনি এই দুটিকে এদের মূলভাব এবং গঠন দিয়ে তুলনা করলে দেখবেন একটি হলো ইতিবাচক অপরটি নেতিবাচক ভাব বোঝায় অন্যভাবে বললে সুরা আসরে প্রকৃত মূলভাব হলো সতর্কতা এটা নেতিবাচক ভাব বুঝাচ্ছে কিন্তু সুরা তিনে দেখবেন সুরাটি শেষও হয়েছে ইতিবাচক বর্ণনা দিয়ে সেখানে তো কোনো ক্ষতির কথা বলা হয়নি বরং পুরোপুরি ইতিবাচক বর্ণনা ফালাহুম আজরুন গরুমাম নুন ফামা ফামাউকিবুক বা আদুবিদিন আলাইসালাহুবি আহকামিল হাকিমিন এমনকি সুরাটি শুরুতে এসেছে যে মানুষকে সৃষ্টির সেরা রূপে সৃষ্টি করা হয়েছে অতএব সুরা তিনে অনেক ইতিবাচক বর্ণনা এসেছে অপরদিকে সুরা আসরে এসেছে অনেক সতর্কতামূলক কথা কিন্তু যদি আপনি এই দুটিকে একত্র করে পড়েন আপনি অসাধারণ কিছু শিক্ষা পাবেন প্রথমে আল্লাহ বলছেন আল্লাহ মানুষকে বানিয়েছেন সৃষ্টির সেরা রূপে আর এখানে বলছেন প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে ডুবে আছে তিনি যদি সৃষ্টির সেরা করে বানান তাহলে আমরা কেন সবাই ব্যর্থ হচ্ছি তাই না তিনি যদি আমাদেরকে সেরা করে বানান যদি আমরা শ্রেষ্ঠই হই তাহলে আমরা কেন ক্ষতিগ্রস্তদের মধ্যে অবস্থান করছি আমরা কেন পরাজিত হচ্ছি আল্লাহতালা আমাদেরকে প্রথমে বলেননি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে তিনি প্রথমে বলেছেন সফল হবার সব ধরনের গুণই মানুষের মধ্যে আছে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়াটা কেবলমাত্র তাদের নিজেদের ব্যর্থতা ইন্নআল ইনসান আলা ফিখুস এটা পরে এসেছে কিন্তু ইতিবাচক বর্ণনাটি এসেছে আগে আমি এই সুরার ব্যাপারে কিছু অসাধারণ বিষয় আলোচনা করতে চাই যা প্রায়ই আমরা এড়িয়ে যাই এই সুরায় আল্লাহতালা চারটি জিনিসের বর্ণনা দিয়েছেন আপনারা সবাই জানেন ইল্লা দিন আমানু ও আমিলিহাতি ও তা অসিল হাক ও তা চারটি জিনিস কিন্তু এদের শেষ দুটি হল সযুক্ত ও তাও স বিশ্বব এই দুইটি হলো কাজের বর্ণনা সরল অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় সত্যকে উপভোগ করা এবং ধৈর্য ধারণ করা এটা হলো সাধারণ অনুবাদ যা দিয়ে বোঝায় অতাওয়া স বিল হক ও তা অস্বব্র এগুলো হলো কাজ এই অংশের আগে কি এসেছে ও আমিলুস হাত তারা সৎ কাজ করে তারা ভালো কাজ করে এটাও কি কাজ না কাজ অতএব আল্লাহ তালা ইমানের বর্ণনা দিয়েছেন যা বাহ্যিক নয় বরং ভিতরকার বিষয় তারপর তিনি বললেন ও আমিল আলি হাত তিনি সাধারণত এই দুইটির বর্ণনা দেন কিন্তু এখানে আরও বাড়িয়ে কিছু নির্দিষ্ট কাজের কথা বলছেন ওয়া তাওয়া বিল হক ও তাওয়া এটা আকা সলাত ও আতুজ্জাকাত বা অন্য কোনো বর্ণনা হতে পারত কিন্তু তিনি দুটি বিষয় আলাদা করে বলছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে এই দুইটি কাজ মানুষ হেলাফেলা করে এই সুরার আরও সামনে গেলে আমরা দেখব যে এই দুইটির বর্ণনা কেন এত বেশি গুরুত্বপূর্ণ অন্য কাজের ব্যাপারে আপনারা সহজেই বুঝতে পারবেন আমিল সলি হাত দিয়ে বোঝানো যায় সে একজন ভালো মুসলিম সে সৎ কাজ করে এটা শুনে আপনাদের কি মনে হয় সে নামাজ পড়ে হজে যায় রমজান মাসে রোজা রাখে হারাম কাজ থেকে বেঁচে থাকে এগুলোই তো আমাদের মাথায় আসে তাই না এগুলোই তো আগে মাথায় আসে সে একজন ভালো মানুষ কারণ সে ভালো কাজ করে আপনার মাথায় যা আসবে না তা হল ওয়াতাওয়া সবিল হাক ওয়াত এগুলো কোনোভাবে এড়িয়ে যাওয়া যাবে না তাই এগুলোতে আলাদাভাবে আলোকপাত করা হয়েছে কেন এগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না এর গুরুত্ব আমি আপনাদের সাথে পরবর্তী এই সুরার শেষাংশে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ এরপর ওয়াও শব্দটি নিয়ে আলোচনা করব আল্লাতালা যে সকল শর্ত দিয়েছেন তিনি বলছেন মানুষ মূলত ক্ষতির মধ্যে আছে আমরা এখানে সরল অনুবাদ করছি ইনশাআল্লাহ সামনে সেশনে প্রতিটি শব্দ ধরে ধরে আলোচনা করব বলা হচ্ছে দু ধরনের মানুষ বাদে বাকি সবাই ক্ষতির মধ্যে আছে সরল অনুবাদ করলে অর্থ দাঁড়ায় যারা বিশ্বাস স্থাপন করেছে সৎ কাজ করেছে একে অপরকে সৎ কাজে উৎসাহিত করেছে একে অপরকে ধৈর্য ধরতে উৎসাহিত করেছে কিন্তু এই চারটি বিষয়ের ভিতরে এবং শব্দটি এসেছে চারটি জিনিস ছাড়া এটা এটা তারপর এটা এবং সব শেষে এটা এখানে ওয়া এসেছে আও এর বদলে ওয়াদি এমন বোঝান হয় যে এই মানুষগুলো ছাড়া যারা প্রথমটি করে এবং দ্বিতীয়টি করে এবং তৃতীয়টি এবং চতুর্থটি তাহলে তাকে মোট কয়টি কাজ করতে হবে সবগুলোই আপনি যদি এদের মধ্যে অথবা শব্দটি দেন তাহলে কি দাঁড়ায় আপনি কিছু করবেন আর কিছু করবেন না কিন্তু আপনি যদি এবং শব্দটি বসান তাহলে এদের মধ্যে পড়তে হলে আপনাকে সবগুলো শর্ত পূরণ করতে হবে কিছু হলে হবে না এগুলোর মধ্যে কিছু শর্ত পূরণ করলে হবে না তাদেরকে সবগুলো শর্তই পূরণ করতে হবে তাই এই সুরাটির উপস্থাপন শৈলী খুবই শক্তিশালী বলা হচ্ছে তাদের ব্যতীত কিন্তু সেই ব্যতীতদের কাতারে আসতে হলে চারটি শর্তই পূরণ করতে হবে সেই ব্যতীতদের কাতারে আসতে হলে চারটি শর্তই পূরণ করতে হবে সাধারণত কোরআনে আল্লাহ দুটি শর্ত দেন সেগুলো কী কী ইল্লাল্লা দিনা আমানু ও আমিলুস সলিহাত হাত দুইটি শর্ত কিন্তু এই সুরায় তিনি কয়টি শর্ত দিয়েছেন চারটি শর্ত এখানে সব মানুষের মধ্যে যারা ক্ষতির মধ্যে নেই তাদের ব্যাপারে বিশদভাবে বলা হয়েছে সামনে আমরা যত আগাবো তত দেখতে পাবো যে সেগুলো কি ইনশাল্লাহ আমি আপনাদের সাথে একটি বিখ্যাত উক্তি বলতে চাই সুরাটি বোঝানোর জন্য এটি ভালো একটা উদাহরণ ফখরুদ্দিন আর রাজি রহমাহুল্লার উক্তি যদিও তিনি তার তাফসিরে কিছু বিতর্কিত বর্ণনা দিয়েছেন তবু ইতিহাসে তার মতো ব্যাকরণবিদ পাওয়া খুবই দুষ্কর এটাও সত্য তিনি ইতিহাসের শ্রেষ্ঠ মুফাসিরদের মধ্যে অন্যতম তার বর্ণনা থেকে আমরা অনেক উপকৃত হয়েছি সুতরাং আমরা তার কাছ থেকে ভালোটা নেব এবং খারাপটা কিছু থাকলে সেটা বর্জন করব তার বর্ণনায় যদি কিছু বিতর্কিত বিষয় থেকেও থাকে সেটা অবশ্যই নেওয়া হবে না আপনি যদি এটাকে ভুলও বলেন ব্যাপার হলো আমাদের কি সেটা বলার অধিকার আছে আমাদের প্রত্যেকের জীবনেই কি ভুলে ভরা রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের পরে আর কেউই ভুলের ঊর্ধ্বে নয় অতএব নির্ভুল আলেম বলে কিছু নেই এমন কেউ নেই যার দিকে প্রশ্ন তোলা যায় না ইসলামের ইতিহাসে একজন আলেমও নেই যার সমালোচনা করা যায় না তাই কেউ যদি এসে কোনো আলেমের সমালোচনা করে বলে আপনি ওনার কথা কেন শুনছেন তিনি এটা এটা বলেছেন এতে অবাক হওয়ার কিছু নেই হ্যাঁ তিনি এসব বলেছেন আর আমরাও তার সাথে দ্বিমত হওয়ার সুযোগ আছে আর তিনি অনেক ভালো কথাও বলেছেন আর সব শেষে যা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করে দেবে সেটা হলো এর প্রমাণ কেউ যদি প্রমাণের ভিত্তিতে কিছু বলে আমরা মেনে নেই কেউ যদি প্রমাণ ছাড়া কিছু বলে আমরা সেটাকে গ্রহণ করি না মোদ্দা কথা হলো ব্যক্তি নিজেই তার কথার প্রমাণ বহন করে সুতরাং কোনো মানুষের ভুলের জন্য আমরা তাকে বর্জন করি না সুতরাং কোনো মানুষের ভুলের জন্য আমরা তাকে একেবারে বর্জন করি না বিষয়টিকে ভালোভাবে চিন্তা করে দেখুন আপনি কি আপনার জীবনে কখনোই কাউকে ভুল করে কিছু বলেননি এটা শুনে কেউ যদি এসে বলে এর কথা শুনবেন না একবার সে একটা কথা বলেছিল যে আমার ভালো লাগেনি সেটা ভুল ছিল তাতে ভুল ছিল কিন্তু তাতে তার কাজের চেষ্টা বিফল হয়ে যায়নি আরেকটি ভালো উদাহরণ দেই আমি যদিও অনুবাদ পড়তে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু ইউসুফ আলীর অনুবাদের ব্যাপারে বলতে হয় ইউসুফ আলী রহমাহুল্লাহ ছিলেন ইংরেজি ভাষায় কোরআনের প্রথম অনুবাদকদের অন্যতম অনবদ্য অনুবাদ ছিল সেটি তিনি খুবই অদ্ভুত বর্ণনা দিয়েছিলেন বেশিরভাগ আলেমি তার সেই বর্ণনা গ্রহণ করেনি তার এই ভুলের কারণে তিনি যে বিশটি বছর সারা দুনিয়ার বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে একটি অসাধারণ অনুবাদ করেছেন সেটি বৃথা হয়ে যায়নি আল্লাহ তাকে এর জন্য উত্তম প্রতিদান দিন তিনি ভুল করেছিলেন তিনি ভুল করতেই পারেন আপনি এটাকে ভুল বলতে পারেন কিন্তু এজন্য আপনি তাকে বিচার করতে পারেন না যাই হোক ফখরুদ্দিন রাজির তাফসিরে কাবিরের বিখ্যাত উক্তিটি আমি আপনাদের বলতে চাই তিনি বলছেন প্রথমত এই আয়াতে একটি ভয়াবহ সতর্কবাণীর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারণ এই আয়াতে আল্লাহ বলছেন ক্ষতির কথা ভয়াবহ ক্ষতির কথা সমগ্র মানবতার বিরুদ্ধে আল্লাহ আল্লাহতালা সমগ্র মানবজাতির উদ্দেশ্যে একত্রে ক্ষতির কথা বলেছেন তারা ছাড়া যারা এই চারটি গুণাবলী নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে এটাই তিনি এখানে বলছেন এরপর তিনি বলছেন বিচারের দিনে মুক্তি পাওয়ার উপায় হল এই চারটি বিষয়কে আঁকড়ে ধরা এই চারটি কাজ ঠিকভাবে করলে বিচারের দিনে আপনি বেঁচে যাবেন আর যদি না করেন আপনি সমস্যায় পড়বেন ভাষার মাধুর্যতার কারণে এটা এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে সুহান আল্লাহ এই আমি জুমার পরে একটা ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি যাতে অনেকেই আসতে পারে এবং এই সুরের শিক্ষাগুলো পেতে পারে কারণ বিভিন্ন দিক থেকে দেখলে এটা সমগ্র কুরআনেরই একটা সারমর্ম আর নানাভাবে এটা ইসলামেরও সারমর্ম এটা রসুল্লাহ সাল্লাস্লামের সুন্নতের সারমর্ম এজন্য এই সুরাটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এতে মাত্র তিনটি আয়াত রয়েছে খুবই ছোট একটি সুরা এটা এতই সহজ যে যে কোনো বাচ্চাও এটা মুখস্থ করতে পারে কিন্তু এর উপর এত গবেষণা হয়েছে যা অসামান্য এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে এখন এই আলোচনার প্রেক্ষিতে বলে রাখি বিগত সুরাগুলোয় আল্লাহ মানুষদের কথা বলেছেন যেমন ধরুন কয়েক সেশন আগে আমরা পড়েছি ইয়া ইউ ইনসান মা রব্বিকাল কারিম হে মানব জাতি কী তোমাদেরকে ভ্রষ্ট করেছে কিসে তোমাদেরকে মহামহিম পালনকর্তা থেকে বিভ্রান্ত করল এমন কি আছে যা তোমাকে উদাসীন করেছে অন্য জায়গায় এসেছে আল্লাহ কুমুত্তা কাসুর আল্লাহ এই সুরায় সরাসরি মানব জাতিকে অভিযোগ করে বলছেন কি তোমাকে বিভ্রান্ত করল কি তোমাকে মহামহিম রব থেকে দূরে সরিয়ে রাখলো এরপর আল্লাহ বলছেন ইয়া হ্যাল ইনসানু ইনাকা ফামুলা ইরা হে ভুলো মানা মানুষ তুমি তোমার প্রভু থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছ তুমি পছন্দ করো বা না করো একদিন না একদিন অবশ্যই তোমাকে তার সামনে দাঁড়াতে হবে এড়ানোর কোনো সুযোগ নেই তুমি এ সম্পর্কে উদাসীন থাকলেও তোমাকে এর মুখোমুখি হতেই হবে এরপর তিনি মানুষদের উদ্দেশ্যে বলছেন খোয়ালনাল ইনসান আফি ইকাবাদ নিশ্চয়ই আমি মানুষকে শ্রমনির্ভর রূপে সৃষ্টি করেছি মানুষের জীবন পুরোটাই কাজের মধ্য দিয়ে যায় তুমি মুসলিম হয়ে বাঁচো অথবা কাফির হয়ে বাঁচো তোমাকে কাজ করতেই হবে তোমাকে অবশ্যই নানান সমস্যায় পড়তে হবে তোমাকে জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হবে সুতরাং যেহেতু আমাদের জীবনে আমরা নানা প্রতিকূলতায় পড়ি তাহলে আমরা এমন কাজ কেন করব না যাতে এই জীবন এবং পরের জীবনেও আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি এখানে কষ্ট করে এখানে ভোগ করার চেয়ে উভয় জীবনেই যাতে আমরা ভালো থাকতে পারি আপনি কেন মৃত্যুর পরের জীবন নিয়ে ভাববেন আল্লাহ বলেন লাকাদ খলাকলান ইনসানাফি ইনসান আহসানি তা কুইম কয়েকটি সুরা পরেই আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে আমাদেরকে সফলতার জন্যই বানানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারছি না এই সুরাতে এর কারণ উল্লেখ করা হয়েছে আর তা হলো ইন্নাল ইনসান আলাফি খুশ সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে ইন্নাল ইনসান দিয়ে কী বোঝানো হয়েছে মানবজাতি সন্দেহাতীতভাবে এরপর অন্য কিছু একটা আল্লাহ এরপর কিছু বলেছেন কোনো একটা অবস্থার কথা বলেছেন আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল ইনসানুল্লা কফুরু মুবিন এটা পেয়েছি নিঃসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে অকৃতজ্ঞ এবং তার রবের প্রতি চূড়ান্তভাবে অবাধ্য আমরা আরও পেয়েছি ইন্নাল ইনসান আলিক হালুয়া ইজা জাজু আ ও ইজা মাস্সাহুল খৈরু মানুয়া ইল্লাল মুসল্লিন মানবজাতিকে জাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে খুবই ভগ্ন সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে আল্লাহ বলেন কাল্লা ইন্নাল আল ইনসান আলায়ত গ কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকারভাবে অবাধ্য হয় মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হলো অন্য কেউ এর জন্য দায়ী নয় বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে শয়তান আমাকে অবাধ্য করেছে কেউ না মানুষ নিজেই অবাধ্য হয়েছে তারপর তিনি বলছেন ইন্নাল ইনসান আলী রব্বি হিলা মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে সে খুবই অকৃতজ্ঞ সে অবাধ্য হয় সে অকৃতজ্ঞ সে দুর্বল সে তার রবের বিরুদ্ধাচারণ করে মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে কিন্তু এর পরিণাম কি পরিণাম এখানেই বলা হয়েছে ইন্নাল ইনসান আল আফি খুসর এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয় এটা তার আচরণের কোনো বর্ণনা নয় বরং এখানে পরিণাম বলা হচ্ছে এই সকল দুর্ব্যবহারের ফলাফল ফলাফলস্বরূপ বলা হচ্ছে মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে এই সুরার আরও সামনের দিকে যাওয়ার আগে আরও একটি বিষয় এখানে লক্ষণীয় তা হলো সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয় এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয় যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয় এর অর্থ হল ব্যতীত বাংলায় আমরা একে ব্যতীত বলি বেশিরভাগ ক্ষেত্রে কী হয় সংখ্যায় কোনটা বেশি হয় সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম সাধারণ মূলনীতি বেশি হয় আর ব্যতিক্রম খুবই কম দেখা যায় আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে যখন আপনি বলেন যে সে ছাড়া তার মানে খুব কম একজন বা দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত এখন এই সুরায় কোনটি মূলনীতি কোনটিতে বেশিরভাগ অবস্থা বোঝাচ্ছে ও আসর ইন্নাল ইনল ইনসান আল্লা এটাই এখানে মূলনীতি মানুষ মূলত ক্ষতির মধ্যে ডুবে আছে তাহলে ব্যতিক্রম কি তারা ছাড়া ইল্লা আমানু ও আমিনুস আলিহাতি ও তাও অসবিল হাক্কি ওয়তাও অসব যারা ঈমান আনে সৎ কাজ করে ইত্যাদি এসব ব্যতিক্রম উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে না এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে এটাই হলো মূলনীতি আর ব্যতিক্রম থাকবে খুব কম আল্লাহ তাআলা আমাদের সেই ব্যতিক্রমদের অন্তর্ভুক্ত করুন তাহলে আমরা জানলাম যে সূরা তিন হচ্ছে তাফসীর ভঙ্গিতে বর্ণিত আর এই সূরাটি হচ্ছে ইনজার অর্থাৎ সুসংবাদ বনাম সতর্কবাণী আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুরা তিনে আজরের বর্ণনা এসেছে ইল্লাদিন আমানু আমিলুস আলি ফালাহুম আজর আজরু গরু মাম নুন এই সুরায় কোনো আজর নেই আজর মানে হলো পুরস্কার আল্লাহ বলেন তাদের এমন পুরস্কার দেওয়া হবে যার কোনো শেষ নেই যার কখনোই ফুরাবে না তখন তিনি এই শব্দটি ব্যবহার করেছেন কিন্তু এই সুরায় কোনো পুরস্কারের বর্ণনা নেই শুধু এটাই বলা হয়েছে যে এরা ছাড়া সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে কিন্তু তিনি বলেননি এই মানুষগুলো জাননাতে যাবে এবং এই মানুষগুলো পুরস্কৃত হবে তিনি এভাবে বলেননি তারা কী পাবে তার কোনো বর্ণনা নেই শুধু বর্ণনা এসেছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরা এরা বেঁচে গিয়েছে এটা কেমন জানেন বাংলায় আমরা এটাকে বলি পরীক্ষায় পাশ করা কেউ পেলো পঁচাশি আর কেউ পেলো পঁচানব্বই কেউ বা পেল একশো কেউ পেলো সি আবার কেউ কোনো মতে পাশ করলো তবে এফ পায়নি এফ দিয়ে ফেল বোঝায় তাই না আপনাদের এখানে কি তেত্রিশ পেলে পাস হয় আমি জানি না কিন্তু তেত্রিশ পেলে মূলত পাশ করা যায় আপনি যদি বত্রিশ পান তাহলে আপনি ফেল করবেন এখন আপনি যদি ত্রিশ পান কিংবা পঁচিশ শূন্য বা দশ তাহলে আপনি কোন গ্রেড পাবেন এফ এই সবই ফেল শুধুমাত্র তেত্রিশ বা এর বেশি পেলেই আপনি পাশ করবেন ঠিক না তেত্রিশ বা তার বেশি এই সুরায় পরীক্ষায় সেরা মার্কস পাওয়ার কথা বলা হচ্ছে না অন্য সুরা এটা এসেছে সেখানে বলা হয়েছে জান্নাত কেমন বাগানগুলো কেমন সেখানকার ধন সম্পদ কেমন এগুলো অন্য সুরায় আলোচনা হয়েছে এই সুরার বিষয়বস্তু হলো কে ফেল না করে কোনো মতে পাশ করবে আমি আপনাদেরকে এভাবে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই সুরায় বর্ণনা করা হয়েছে সবচেয়ে ন্যূনতম সীমা যে কোনো মতে পাশ করেছে তার বিষয় কারণ যে এই ন্যূনতম বিষয়গুলো পূরণ করতে পারেনি সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত সুতরাং এই সুরাটি জান্নাতের শীর্ষে কীভাবে যাওয়া যায় তা নিয়ে নয় বরং কিভাবে জাহান্নাম নাম এড়ানো যায় তা নিয়ে এই সুরাটি সাফল্যের শিখর নিয়ে নয় বরং কিভাবে ব্যর্থতা এড়ানো যায় তা নিয়ে আপনারা এটা বুঝতে পারলে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে চাই কোনো সফল হওয়া নিয়ে আলোচনা আর বেঁচে যাওয়া নিয়ে আলোচনার পার্থক্য কি আমরা বুঝতে পারছি এই সুরাটি সাফল্য নিয়ে নয় বরং বেঁচে যাওয়া নিয়ে বলা হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য কী যখন আপনি বাঁচা মারার সন্ধিক্ষণে থাকেন তখন আপনি সব কিছু ভুলে যান আপনি যদি ডুবে যান আপনি যদি আগুন লাগা কোনো বিল্ডিংয়ে থাকেন আপনি যদি কোনো বিপদের মুখোমুখি হন যদি আপনার বেঁচে থাকাই সংকটে পড়ে যায় আপনি সব কিছু ভুলে যান যখন আপনার বেঁচে থাকাটাই সন্দেহে পড়ে যায় তখন আপনি বড় সাফল্য নিয়ে কথা বলেন না তখন আপনি অর্জন করা নিয়ে কথা বলেন না আপনি হয়তো কোনো অফিসে চাকরি করেন আপনি যদি আপনার বসের সাথে প্রমোশন নিয়ে আলাপ করেন তাহলে সেটা কিসের আলাপ সাফল্য কিন্তু আপনি ধরুন একটা আগুনের মধ্যে আছেন আপনি কি তখন বলেন যে আমি আগে প্রমোশন নিয়ে আলাপ করে নেই আমি আগে ওটার সমাধান করি এরকম কি কখন হয় হয় না কারণ আপনি সাফল্য নিয়ে আলোচনা করেন না যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকা সুনিশ্চিত হয় বুঝতে পারছেন সুতরাং জান্নাতের শীর্ষে যাওয়া বা বড় সাফল্য নিয়ে আলোচনা করার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঠিক আছি অন্তত পক্ষে আমরা বেঁচে আছি এটাই এই সুরায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে একদম ন্যূনতম শুধু বেঁচে থাকা বেঁচে থাকা যার জন্য দুষ্কর সে যদি বেঁচে থাকা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে এর কোনো অর্থ হয় না মনে করুন আপনি একটা বিল্ডিং থেকে বের হতে চান বিল্ডিংয়ে চারটি দরজা আছে এবং এদের প্রত্যেকটি বন্ধ এই চারটি দরজা খোলার আগ পর্যন্ত আপনার অন্য কিছু নিয়ে ভাবা উচিত না আর এগুলোই হলো সেই চারটি দরজা আল ইমান আমিলুস সলিহাত তাও আসবুল হাক তাও আসিস এগুলোই আপনার বেঁচে থাকার দরজা আপনাকে এগুলো খুলতে হবে যাতে আপনি বেঁচে থাকতে পারেন এই অনন্য সুরায় এটাই চিত্রিত করা হয়েছে এই সুরাটি আরও একটি বিষয় প্রমাণ করে আমি আপনাদের শুধু বলেছি যে এখানে চারটি শর্ত আছে এই চারটি বিষয় থেকে আমরা এটাও বুঝতে পারি যে নিজের মতো করে ভালো থাকাই আপনার জন্য যথেষ্ট নয় নিজে নিজে ভালো থাকা যথেষ্ট নয় আমাদের দিন শুধু নিজেদের ভালো থাকতে বলে না বরং অন্যদের ভালোটাও এখানে মুখ্য বিষয় আর অন্যদের জন্য অন্যদের ভালো চাইবেন না বরং আপনার নিজের জন্যই অন্যদের ভালো চাইতে হবে এই সুরাটি হলো তার প্রমাণ কিভাবে? কারণ আল্লাহ বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যতক্ষণ না আপনি আল ইমান আমিলুসলি হাত করেন যা নিজের জন্য কিন্তু তাওয়াসবিল হাক অন্যদের কাছে সত্য পৌঁছে দেয়া একে অন্যকে সত্যের উপর অটল থাকতে বলা এবং ধৈর্য ধারণ করতে সাহায্য করা এটা কি আপনার নিজের রইল না এটা অন্যদের জন্য সুতরাং এটা প্রমাণ করে নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যদের জন্য কাজ করতে হবে শকানি রহমাউল্লাহ ইসুরার উপর মন্তব্য করেছেন দা ইলা দিন ওয়া নাসি হাফিদ্দিন ও আমিবিল মারুফ ও নাহি আনিল মুনকার এই তাওয়াস ইসব দিয়ে কি বোঝানো হচ্ছে আপনি মানুষকে দিনের দাওয়াত দিন আপনি মানুষকে ভালো পরামর্শ ও উপদেশ দিচ্ছেন এটাও তাওয়াস অব আপনি ভালো কাজের সাথে যুক্ত হচ্ছেন ভালো কাজ করতে বলছেন খারাপ কাজের প্রতি নিষেধ করছেন প্রতিবাদ করছেন এগুলো সবই আপনার বেঁচে থাকার জন্য জরুরি আপনি মুসলিম হিসাবে সমাজের সমস্যাগুলো না দেখে শুধু আপনার নিজের ছোট গণ্ডিতে থাকতে পারবেন না আপনাকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্তত প্রতিবাদ জানাতে হবে এই সুরার আরও কতগুলো ছোটো বিষয় আমি বলবো তবে এই সুরার সারমর্ম নিয়ে শেষ একটি বিষয় বলে তারপর আমি অন্যান্য শব্দগুলো বিশ্লেষণ করব ইমাম সাফের দুটি মন্তব্য আমরা পাই একটি হল মানুষ যদি শুধুমাত্র এই সুরার প্রতি আমল করত এই সুরাটি তাদেরকে পথ দেখাত এটাই যথেষ্ট হতো অন্য জায়গায় তিনি বলেন কোরআনে যদি এই সুরাটি ছাড়া অন্য কিছু না বলা হতো তবু এটা যথেষ্ট হতো সাফি রহমা হল অনন্য মেধার অধিকারী ছিলেন তিনি এই সুরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট আর যদি কেবল এই সুরাটি আমল করত তিনি এই সুরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট তারা যদি কেবল এই সুরাটি আমল করত এতে কি আছে যাতে এই সুরার এত গুরুত্ব যে তিনি এমন একটি মন্তব্য করলেন সুহান আল্লাহ খুবই শক্তিশালী একটি কথা আমি কিছু সার কথা বলতে চাই তার মধ্যে একটি হলো খুসুর যা এখানে ব্যবহৃত হয়েছে ও কোরআনের আরও দুটি শব্দের মধ্যে মিল রয়েছে একটা শব্দ হচ্ছে খসারা এটা সুরানুহে আছে অত্তাবিদ হুমহু ও আলাদুহু ইল্লা খসারা ইল্লা খুসুর নয় বরং ইল্লা খসারা খুসুর শব্দমূল থেকে এটা এসেছে কোরআনে বর্ণিত আরেকটি শব্দ হল খুসরান তাহলে তিনটি শব্দ আছে একটি হলো খুসুর আর আরেকটি খসারা সবশেষ হুসরান কীভাবে এগুলো একটি অপরটি থেকে আলাদা আর এই সুরায় খুসুর উল্লেখ করার মাহত্ব কী প্রথমে খুসারা শব্দটি নিয়ে আলোচনা করি খুসারা অর্থ একটি ক্ষতির মধ্যে আরও একটি ক্ষতিযুক্ত হওয়া একটা ক্ষতি ছিল সেখানে আপনি আরও একটি ক্ষতিযুক্ত করলেন এটাই খসারা আল্লাহ যদি সেই শব্দটি ব্যবহার করতেন তাহলে অর্থ হতো আমরা ইতোমধ্যেই ক্ষতির মধ্যে আছি আর এতে নতুন ক্ষতিযুক্ত করছি কিন্তু আল্লাহ এখানে খুসুর শব্দ ব্যবহার করছেন তাহলে বোঝা গেল আমরা ক্ষতিতে ছিলাম না কিন্তু আমরা নিজেদেরকে নতুন করে ক্ষতিতে ফেলছি আমরা শুরুতেই ক্ষতিতে ছিলাম না তাহলে আমরা দেখি হসারা যার অর্থ হলো ক্ষতিগ্রস্ত অবস্থায় নতুন করে ক্ষতি এটা কিভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে অনুজিলু মিনাল কুরআনি রহমাতুল্ল মিনা ইল্লা হসারা তা সীমালঙ্ঘনকারীদের ক্ষতিই বৃদ্ধি করে সীমালঙ্ঘনকারীরা কি ইতিমধ্যে ক্ষতিতে আছে হ্যাঁ আল্লাহ এটাকে বাড়িয়ে দিয়েছেন এটা এভাবেই ব্যবহৃত হয়েছে আরেক জায়গায় আমরা পাই অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের শুধুমাত্র ক্ষতির দিকে নিয়ে যাবে ক্ষতির উপর ক্ষতি হবে তাদের প্রথম ক্ষতি কী ছিল অবিশ্বাস করা এরপর এই ক্ষতির উপর ক্ষতি হচ্ছে তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যা করে সেটা এটাই ক্ষতির উপর ক্ষতি তাদের অবিশ্বাসী তাদেরকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু যখন তারা বিশ্বাসীদের পরীক্ষায় ফেলল তখন তারা নিজেদের খাতকে আরও গভীর করে তুলল সুতরাং খসারা শব্দটি এখানে উপযুক্ত একইভাবে সুরা নুহে আমরা পাই অত্তাবাউ এরপর মাল্লা মিয়াজিদ হু মালুহু আওয়ালাদুহু খসারা তারা এমন একজনের অনুসরণ করছে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বাড়িয়ে দেয় অন্যভাবে বললে তারা এমন লোকের অনুসরণ করছে যারা মূলত ছিল ক্ষতিগ্রস্ত এরপর এদের অনুসরণ করার কারণে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে এটা হলো খসারা ব্যবহার না করে খুসুর ব্যবহার করার একটি মাহাত্য কিন্তু এরপর আরেকটি শব্দ হলো খুসরান খুবই শক্তিশালী একটি শব্দ খুসরান শব্দটি হলো আধিক্যবাচক শব্দ গুরুত্ববাচক শব্দ এটাও কোরআনে ব্যবহৃত হয়েছে খুসরান মানে হল ভয়াবহ ক্ষতি প্রচণ্ড ক্ষতি অকল্পনীয় ক্ষতি শব্দের শেষে আন থাকার কারণে এর অর্থে প্রচুর বুঝাবে আরবিতে যখন কোনো শব্দের শেষে আন বসে এর অর্থে আধিক্য বুঝায় যেমন আমরা বলি রহমান তিনি শুধু দয়ালু নন তিনি পরম দয়ালু আমরা যখন বলি গদবান এর মানে শুধু রাগ না প্রচণ্ড রাগ উন্মত্ত ক্রোধ অতএব যদি আমরা বলি খুসরান এর মানে ভয়াবহ ক্ষতি অকল্পনীয় পরিমাণ ক্ষতি এবার আমরা দেখি এটা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে দুনিযা ওয়াল আখিরা জা আলিকাহ হুসানু মুবিন সে দুনিয়া